এক সময়ের বাংলা চলচ্চিত্রের ব্যাপক জনপ্রিয় নায়ক জসিম তার মৃত্যুর পর পেরিয়ে গেছে 18টি বছর। তাকে স্মরণ করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রাঙ্গণে প্রথমবারের মতো হয়ে গেল জসিম উৎসব। তবে জসিমের পরিবারের কেউই এই উৎসবের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে অভিযোগ উঠেছে। এমনকি এই উৎসব নিয়ে প্রয়াত নায়ক জসিমের স্ত্রী নাসরিন ও তার 3 সন্তান সামি, রাতুল ও রাহুল ক্ষোভ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে জসিমের স্ত্রী নাসরিন বলেন, উৎসবের শেষ মুহূর্তে এসে আমাদেরকে জানানো হয়েছে, আমার কথা হচ্ছে জসিমের পরিবার এখনও জীবিত আছে, তাকে নিয়ে কেউ ব্যবসা করুক এটা আমি কখনোই চাইব না, আমাদের অনুমতি না নিয়ে এই উৎসব করা হয়েছে। এছাড়া যেসব অভিনেতা অভিনেত্রীর ছবি পোস্টার বা কার্ডে ব্যবহার করা হয়েছে তারা অনেকেই দাওয়াত পায়নি, এ বিষয়টি জানার পর আমার খুব খারাপ লেগেছে। তিনি আরও বলেন, আমার প্রতিবেশী চিত্রনায়িকা রোজিনার ছবি এই উৎসবের পোস্টারে ব্যবহার করা হয়েছে, তিনি জসিমের নায়িকাও ছিলেন, তাকে আয়োজকদের মধ্য থেকে কেউই ফোন করে দাওয়াত করেনি বলে জানিয়েছেন তিনি। আমাদের জানালে আমরাও সহযোগিতা করতাম, অনেক শিল্পীকে আমি নিজে দাওয়াত করতে পারতাম, অনুষ্ঠানটি আরও সুন্দর হতে পারত। অন্যদিকে জসিমের ছোট ছেলে রাহুল বলেন, আমি শেষ মুহূর্তে উৎসবে গিয়েছিলাম, এই বিষয়টি আমারও খারাপ লেগেছে, এভাবে না করে আমাদের জানিয়ে ভালোভাবে গুছিয়ে উৎসবটি করা উচিত ছিল, আমি অনুষ্ঠান শেষে বেশ কিছু সংবাদ মাধ্যমে বিষয়গুলো নিয়ে কথা বলেছি। প্রয়াত নায়ক জসিমের 3 ছেলে, বড় ছেলে সামির বয়স 26 বছর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে BBA শেষ করেছেন, এরপর রাতুল একই বিশ্ববিদ্যালয়ে 3য় সেমিস্টারে এবং ছোট ছেলে রাহুল কিছুদিন আগে A-level শেষ করেছেন। এদিকে উৎসবটি আয়োজন করে জসিম স্মৃতি একাডেমি। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা জসিমের পরিবার থেকে ওঠা অভিযোগ প্রসঙ্গে বলেন, আমি সকলকে দাওয়াত দিয়েছি আর উৎসব শুরুর আগে জসিম ভাইয়ের স্ত্রী নাসরিন ভাবির সঙ্গেও কথা বলেছি। এছাড়া চিত্রনায়ক জায়েদ খানও অনেককে দাওয়াত দিয়েছেন, কোনো অভিযুক্ত থাকার কথা নয়। উল্লেখ্য, 1972 সালে জসিম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন দেবর চলচ্চিত্রের মাধ্যমে। এই ছবিতে তিনি চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও মূল পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশ্মন ছবিতে খলনায়কের অভিনয় করে। প্রায় 300 ছবিতে অভিনয় করা এই অভিনেতা 1998 সালের 8ই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।